আজকে একটা বিশেষ কারণে এই ব্লগটা বানানো। তো আমরা স্বাধীন ভারতবাসী, তো ছোটবেলা থেকেই দেখছি বিভিন্ন জায়গায় লাইন ছাড়া আমাদের কোনো গতি নেই। প্রথমে বার্থ সার্টিফিকেটের লাইন, তারপরে স্কুলে ভর্তির লাইন, তারপরে রেশন দোকানে লাইন, কেরোসিন তেলে লাইন, ভোটের লাইন, তারপরে শুরু হলো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের লাইন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কের লাইন, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কের লাইন, আর আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কের লাইন, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্কের লাইন। তো এখন বর্তমানে আমাদের কেন্দ্রীয় সরকার একটা নির্দেশ জারি করেছে যে এলপিজি গ্যাস, অর্থাৎ বাড়িতে আমরা যে গ্যাস ব্যবহার করি রান্নার জন্য, সেই গ্যাস যার নামে আছে সেই উপভোক্তাকে তার আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক আপডেট করতে হবে বা লিঙ্ক করাতে হবে। যদি না করানো হয় তাহলে উপভোক্তা এলপিজির থ্রু দিয়ে যে ভর্তুকি পান সেই ভর্তুকি পাবেন না, বা ভবিষ্যতে সে গ্যাস পাবে কি না সেটাও নিয়েও এখনও কনফিউশন আছে। তো কেন্দ্রীয় সরকারের কথা অনুযায়ী বা যারা গ্যাস কোম্পানিগুলো আছেন যারা সাপ্লাই দেন, তো সেই সবের কথা অনুযায়ী বলা হয়েছিল যে আপনারা কোনো যে ডিলারের থেকে গ্যাস সংগ্রহ করেন সেখানে গিয়ে আপডেট করতে পারেন। তো পরবর্তীকালে দেখা গেল যে ওনারা বলছেন যে বাড়িতে বসেও আপনি করতে পারেন, সেটা কয়েকটা মোবাইলের অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসেও করতে পারবেন, আপনার কম্পিউটার থেকে হোক বা আপনার মোবাইল থেকে হোক এগুলো করাতে পারেন। তো চলুন আজকে আমরা সব থেকে বড় কথা, প্রথম কথা হচ্ছে জেনে নিব যে কারা এই আধার আপডেটটা করবেন আর কেনই বা করবেন, আর এর সময়সূচি নির্দেশ কিছু আছে কি না যে এই তারিখের মধ্যে করতে হবে বা এই মাসের মধ্যে করতে হবে বা কেন, সেইগুলো সম্বন্ধে আমরা জেনে নেব। এবং এর বিভিন্ন রকম কোন অ্যাপের থ্রু দিয়ে আপনারা আপডেট করবেন, বাড়িতে বসেই করতে পারবেন, তাও 2 থেকে 5 মিনিটের মধ্যেই করা সম্ভব হবে, তো সব কিছু আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। সরকারি নির্দেশ অনুযায়ী এলপিজি গ্যাসের সাথে আধার লিঙ্ক করাতে হবে বা বায়োমেট্রিক আপডেট করাতেই হবে। তো এখন প্রশ্ন হলো যে KYC কাদের করাতে হবে, কাদের আপডেট করবেন? তো এলপিজি গ্রাহকদের আধার লিঙ্কের কাজ চলছে সারা দেশে, যারা ভর্তুকি পান একমাত্র তারাই এই আপডেটটা করাবেন। নির্দিষ্ট গ্রাহকের কাছে এই ভর্তুকির অর্থ পৌঁছানো সুনিশ্চিত করতে এই আধার যাচাইকরণ করছেন কেন্দ্রীয় সরকার। যারা এলপিজির ভর্তুকি পান না তাদের এই আধার লিঙ্ক আপাতত না করালেও চলবে। কেন্দ্রীয় সরকার দুইভাবে আধার লিঙ্ক করার নির্দেশ দিয়েছেন, এক হচ্ছে ডিস্ট্রিবিউটারদের কাছে গিয়ে করাতে পারেন, অথবা যারা ডেলিভারি বয় আছেন তারা এসে আপনার বাড়িতে এসে করে দিয়ে যাবে। তো গ্যাস ডিস্ট্রিবিউটারদের মতে দ্বিতীয় পদ্ধতিটি করা সম্ভব হবে না, এটা স্বাভাবিক। এই আধার লিঙ্ক না করালে কি ভর্তুকি সত্যি বন্ধ হয়ে যাবে বা কানেকশান বন্ধ হয়ে যেতে পারে, এটাও প্রশ্ন থাকতে পারে। তো ডিস্ট্রিবিউটারদের কাছে বক্তব্য অনুযায়ী যে এখনও তাদের কাছে এইরকম কোনো তথ্য আসেনি, আর 31 ডিসেম্বরের মধ্যে যে করাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতামূলক ব্যাপার নেই। যে সকল গ্রাহকরা মারা গিয়েছেন তাদেরও কানেকশানগুলো অবিলম্বে ট্রান্সফার করা উচিত তাদের নিকটাত্মীয়র কাছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি টোল ফ্রি নাম্বার চালু করেছেন, যেখানে কোনো যদি অসাধু উপায়ে কেউ যদি আপনার থেকে অর্থ নেয় এই বায়োমেট্রিকের জন্য, তাহলে আপনি সরাসরি ওই নাম্বারে কল করে কমপ্লেন করতে পারেন। এই বায়োমেট্রিকের কাজটি আপনি বাড়িতে বসেও করাতে পারেন। একটি হচ্ছে ইন্ডিয়ান অয়েল 1 অ্যাপ ডাউনলোড করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আধার ফেস RD। এটা আপনার ফেসকে ক্যাপচার করে আপনার বায়োমেট্রিক যাচাই করতে সাহায্য করবে। ভারত গ্যাসের ক্ষেত্রে হ্যালো BPCL অ্যাপের মাধ্যমেও আপনি করতে পারেন, এবং সেক্ষেত্রেও আধার ফেস RD অ্যাপটি থাকা অবশ্যই দরকার। HP গ্যাসের ক্ষেত্রে HP পে অ্যাপের মাধ্যমে আপনি বায়োমেট্রিক করাতে পারেন, এবং সেক্ষেত্রেও আধার ফেস RD অ্যাপটি খুবই দরকার। তো গ্যাস ডিলারের কাছে না ছুটে আপনি বাড়িতে বসেও এই বায়োমেট্রিক আপডেট করাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট খবর। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন।